হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই ব্লগে কি আলোচনা হতে চলেছে নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। মূলত সিকিম ট্যুরের এক্সপিরিয়েন্সের কথা বলবো, কত কষ্ট পড়েছিল, কিভাবে যেতে হয়েছিল, কিভাবে যেতে হবে, বা কোন সময় গেলে পারফেক্ট, কোন সময় গেলে বরফ পাওয়া যাবে, টোটালটাই আমি সম্পূর্ণটা তুলে ধরবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, নিশ্চয়ই ভিডিওটা অনেকটা বড় বড় হয়ে যাওয়ার জন্য আমি মূলত দুটো পার্টে ভাগ করছি। একটা হচ্ছে আমরা এখান থেকে কীভাবে গেলাম গ্যাংটক, আর গ্যাংটক থেকে নর্থ সিকিম হয়ে কালিম্পং হয়ে ঘরে ফেরা, এই দুটো পার্টে আমি ভাগ করছি। তো কেন কালিম্পংটা চুজ করলাম সেটাও অবশ্যই বলবো। তো চলো শুরু করি। সম্পূর্ণ গ্যাংটকটাকে আমরা পাঁচটি পার্টে ভাগ করব। প্রথমে রয়েছে নর্থ সাইড, যেখানে রয়েছে গুরুডংমার লেক, লিয়ামথাং ভ্যালি, আর সাউথ সাইডে রয়েছে নামচি, রাবাংলা, বাবা মন্দির, আর হচ্ছে সিল্ক রুট। ওয়েস্টে রয়েছে পেলিং, আর মিডিলে রয়েছে গ্যাংটক। তো আমরা প্রথমে গেলাম শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের কাছ দিয়ে আমরা গেলাম গ্যাংটক, আর তারপরের দিন বেরিয়ে গেলাম নর্থ সিকিমের দিকে। গ্যাংটক হয়ে কাছে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা লাচেনের দিকে চলে যাচ্ছে, একটা লাচুংয়ের দিকে চলে যাচ্ছে, যেটা ইয়াংথাং ভ্যালির দিকে চলে যাচ্ছে, আর লাচেন থেকে চলে যাচ্ছে গুরুডংমা লেক, থাঙ্গু ভ্যালি। এটাই হচ্ছে টোটাল গ্যাংটকের ম্যাপ। বরফের কাছে যেতে হয় তাহলে নর্থের দিকে যেতে হবে, নাহলে ইস্টের দিকে যেতে হবে। শেষমেশ আমরা গ্যাংটক থেকে এসেছি কালিম্পং হয়ে। গ্যাংটক যাওয়ার মেন সিজন হচ্ছে মূলত মে, না হলে হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর হচ্ছে পারফেক্ট টাইম, না হলে তো বাকি সময় তো বন্ধই থাকে সব কিছু। আমরা মূলত চুজ করেছিলাম নর্থ সিকিম, কিন্তু এমন একটা সময় গিয়েছিলাম যে নর্থ সিকিমের প্রায় কিছু কিছু অংশ বন্ধ ছিল, যেমন গুরুডংমার লেক যেটা মেন যেটা ছিল সেটা হচ্ছে বন্ধ ছিল, তারপরে ইয়াংথাং ভ্যালি ছিল সেটাও বন্ধ ছিল, আর এদিকে বাবা মন্দিরের দিকেও যাওয়া যাচ্ছে না। তো আমরা ভেবেছিলাম যে যা হয় হবে, দেখা যাক, ওখানে গিয়েই স্থির হবে যদি আমরা পারমিট পাই। তো তাছাড়াও আমাদের একটা ব্যাকআপ প্ল্যান ছিল, হয় দার্জিলিংয়ের দিকে যাবো, নাহলে কালিম্পংয়ের দিকে গিয়ে লাভালে লেগাং হয়ে ফিরে আসবো। দুজনের মধ্যে ছিল, আমি ছিলাম, আর দুজন ভাই ছিল, আর আমার একজন দিদি সম্পর্কে হয়। দিদির ব্যাপারে আমি পরে বলছি, কারণ দিদি হচ্ছে নাচের হচ্ছে একটা ডান্সিং ক্লাবও রয়েছে, ইউটিউবে রয়েছে, তো সার্চ করে দেখতে পারো তোমরা, তনুকা ডান্সিং ক্লাব। তো দিদির হাজব্যান্ড আর হাজব্যান্ডের দুজন বন্ধু ছিল, তো এই নিয়ে টোটাল ছজন ওদের কাপল, আর আমরা টোটাল তিনজন, টোটাল হচ্ছে নজন গেছিলাম। ছোট্ট ইতিহাস বলি, সেটা হচ্ছে ভারত যখন স্বাধীন হয় তো বেশ কয়েকটা অঙ্গরাজ্য ছিল যেগুলো হচ্ছে ভারতের সঙ্গে যুক্ত হয়নি। ভারত স্বাধীন হওয়ার পরেও বেশ কয়েকটা রাজ্য, যেমন হচ্ছে কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ, বেশ কয়েকটা রাজ্য ছিল, গোয়া, দমন, দিউ, এগুলো তো ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়নি, কিন্তু পরবর্তীকালে হয়েছে। তো এই সময় চায়নারা চেয়েছিল যে সিকিমকে ক্যাপচার করে নিতে, কিন্তু সিকিমের রাজা সিকিমের সঙ্গে যোগদান, চায়নার সঙ্গে যোগদান না করে ভারতের সঙ্গে যোগদান করেছে 1975-এ। তারপর থেকে সিকিম হচ্ছে ভারতের অঙ্গরাজ্য পরিণত হয়, আর গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী। তো আমাদের জার্নিটা মূলত শুরু হয় পূর্ব মেদিনীপুর থেকে, আর পূর্ব মেদিনীপুর থেকে একটা ট্রেন চলে, সেটা হচ্ছে দীঘা নিউ জলপাইগুড়ি পাহাড়ি এক্সপ্রেস, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে এনজিপি। সো আমরা অনেক ট্রেন ছিল, কিন্তু দার্জিলিং মেলকে চুজ করেছিলাম, কারণ দার্জিলিং মেল 4টা স্টপেজ দেয় মাত্র, সেই জন্য আমরা দার্জিলিং চুজ করেছিলাম, কারণ দার্জিলিং মেল হচ্ছে সকাল 1:30 সময় পৌঁছে যাবে, একটা পারফেক্ট টাইম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক, আমাদের জার্নিটা শুরু হয় শিয়ালদা স্টপেজ থেকে, আমি, প্রীতম, আমরা চণ্ডীপুর থেকে রওনা দিই। তো মূলত আমরা এসি বাস চুজ করলাম এখান থেকে, কারণ আমরা চেয়েছিলাম যাতে জার্নিটা কমফোর্টেবল হয়, কারণ জার্নিতে যদি খুব গণ্ডগোল হয় তো পুরো ট্যুর বাতিল, মানে পুরো ট্যুর হচ্ছে ক্যাচরা হয়ে যাবে। তো সেই জন্য আমরা এসি বাসে গেলাম ধর্মতলায়। সিটটা এমন এমন জায়গায় পড়েছিল যে যার আলাদা আলাদা বগি, কাপলদের ছজনে এক জায়গায় পড়েছিল, আমার তিন ভাই এক জায়গায় পড়েছিল। যাই হোক, আমরা সবাই গেলাম হচ্ছে এনজিপি, পরের দিন 1:30 সময় নামলাম, আর আমাদের হোটেলের যে প্রেফার করেছিল সে হচ্ছে সুমিতদা, কাঁথি থেকে ঘর। তো দাদাকে বলেছিলাম, দাদা হোটেলে ফোন নাম্বার দিয়েছিল, হোটেলে ভদ্রলোক, উনি খুবই ভালো বাঙালি আর খুব ব্যবহার খুবই ভালো। পরের দিন সবাই মিলে এনজিপি স্টেশনে নামলাম, ড্রাইভার আগে থেকেই গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল, আমরা সবাই মিলে গাড়িতে উঠলাম আর লাগেজ উপরে উঠালো। তো একটা এক্সাইটিংও কাজ করছিল যে বরফের জায়গায় যাচ্ছি। তো সবাই মিলে গাড়িতে উঠলাম, তো শিলিগুড়ি থেকে কিছুটা দূরেই হচ্ছে ফরেস্ট, ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, মানে অসাধারণ লাগছিল। তো হ্যাঁ, শিলিগুড়ি থেকে কাছে যদি ঘুরতে যেতে চাও তাহলে কয়েকটা জায়গা আছে, যেমন সেবক রয়েছে, আর বেঙ্গল সাফারি রয়েছে, যেখানে বাঘ ছাড়া রয়েছে,
একদম গাড়িতে করে ঘোরাবে। যাই হোক ওখানে যাইনি, তো আমরা সোজা চলে গেছি একদম জঙ্গলের ভেতর দিয়ে। তারপরে প্রথম পড়লো আমাদের সেবক। সেবকেরা মূলত যেটা ফেমাস জায়গা সেটা হচ্ছে কর্ণেশন ব্রিজ আর সেবকেশ্বরী কালী মন্দির রয়েছে। কর্ণেশন ব্রিজ হচ্ছে 1841 তৈরি হয়েছিল, ষষ্ঠ জর্জ তৈরি করেছিল, মানে ষষ্ঠ জর্জের উদ্যোগে তৈরি হয়েছিল। যাই হোক সেবক দিয়ে যাচ্ছি, সেবক দিয়ে একটা রাস্তা বাম দিয়ে ডান দিকে চলে গেছে যেটা হচ্ছে মালবাজার যাচ্ছে জলপাইগুড়ির দিকে চলে যাচ্ছে, আর আমরা সোজা চলে গেছি গ্যাংটকের দিকে। তো কিছুটা দূরে যাওয়ার পর রংপো পড়লো। রংপো থেকে আমাদের চেকপোস্ট শুরু। আমাদেরকে সবাইকে জিজ্ঞেস করলো যে আইডি কার্ড আছে নাকি, আমরা বললাম যে হ্যাঁ সব কিছু রয়েছে। তো রংপো থেকেই গ্যাংটক শুরু। আকো কিছুটা আগে যেটা ডান দিকে রাস্তা চলে গেছে সেটা কালিম্পংয়ের দিকে, আর রংপো থেকে বাম দিকে একটা রাস্তা চলে গেছে ব্রিজ দিয়ে, সেটা হচ্ছে সাউথ সিকিম যাওয়ার রাস্তা, পেলিং ওইদিকে যদি কেউ যায়। ওয়েদারও মারাত্মক দিয়েছিল, আকাশ একদম ব্লু। তো আমরা ভাবছিলাম যে বাহ ফটো খুব ভালো হবে, কারণ আমাদের কাছে ছিল গোপ্রো একটা, আর 3টে DSLR ছিল, আর ল্যাপটপ একটা ছিল, হার্ড ডিস্ক ছিল। যাই হোক এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে গেছি যে হ্যাঁ বেশ কিছু একটা ভালো কিছু হতে চলেছে, কিন্তু আমরা প্রফেশনাল ছিলাম না। তাছাড়া আমাদের অনেক কিছু ভুল হয়ে যাওয়ার জন্য আমরা তেমন একটা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারিনি, কিন্তু মোটামুটি করতে পেরেছি যেগুলো ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে। গ্যাংটক জার্নি শুরু হয় এইভাবেই শুরু হয়। আকাঙ্ক্ষার পরে প্রায় 3.5-4 ঘন্টার পরে আমরা পৌঁছালাম গ্যাংটক শহর। কিন্তু গ্যাংটক থেকে যেই নেমেছি তখন দেখি অবাক, টোটাল আকাশ হচ্ছে কালো হয়ে গেছে আর বৃষ্টি আসবে আসবে বলছে। হোটেলওয়ালাকে ফোন করলাম, হোটেলওয়ালা আমাদেরকে নিয়ে গেল হোটেলে। হোটেলের নাম ছিল ব্লু বেল, আমি নিচে ডিসক্রিপশানে ফোন নাম্বারও দিয়ে দেবো। খুবই ভালো হোটেল, গিয়ে একটু রেস্ট করলাম। তারপরে রেস্ট করার পরে সন্ধ্যার দিকে আমরা গেলাম MG মার্ক রোড, যেটা হচ্ছে মহাত্মা গান্ধী রোড। এমজি মার্ক রোডে গেলাম, হচ্ছে ম্যাল টাইপের, দু সাইডে হচ্ছে দোকান, কেউ মার্কেটিং করতে পারে, কিন্তু প্রচুর কস্ট, হাই কস্ট। মার্ক রোডে থাকাকালীন মানে 1 ঘন্টার পর এত বৃষ্টি শুরু হয় যে আমাদের সবাইকে ছাতা কিনতে বাধ্য হয়। সুতরাং গ্যাংটক যাওয়ার আগে আমাদেরকে মেন কিছু না হলেও ছাতাটা মাস্ট, ঠিক আছে, যখন তখন বৃষ্টি হতে পারে তো ছাতাটা মাস্ট। বসত আমাদের ছাতাটা নিয়ে যাওয়া হয়নি, তাই আমাদের ছাতা কিনলাম। তো এই করে কাটলো। তো পরের দিন আমাদের টার্গেট ছিল যে ছাগু বাবা মন্দির, কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আমাদের ওই রুটে যাওয়া টোটালি ক্যান্সেল হয়ে যায়। তো পরের দিন তাই স্থির করলাম যে ছাগু বাবা মন্দির যেহেতু যাওয়া হচ্ছে না, আমরা লোকাল সাইট সিন করবো। তো প্রথমে শুরু হলো নামনাম ভিউ পয়েন্ট, এটা হচ্ছে নামনাম ভিউ পয়েন্ট, আর নামনাম ভিউ পয়েন্ট থেকে এটা দৃশ্য। তারপরে শুরু হলো রোপওয়ে, তারপরে রাঙ্কা মনাস্ট্রি, তো এইসব কিছু কমপ্লিট করতে পুরো হোল ডে লেগে গেছে। যাই হোক সারাদিন ঘোরার পরে 3টা কি 3:30 দিকে চলে এসেছি হোটেলে। তারপরে আবার লাঞ্চ করে কিছুটা বিশ্রাম নিয়ে 6:30-7 নাগাদ আবার এমজি মার্ক রোডে গেলাম, কিন্তু সেদিনও আবার বৃষ্টি শুরু হয়। তখনই বুঝতে পারলাম যে পরের দিনও ছাগু বাবা মন্দির আমাদের যাওয়া হচ্ছে না, এবার যা যেতে হবে তাহলে নর্থ সিকিম। কিন্তু নর্থ সিকিমেও যখন বলা হয় যে হোটেলওয়ালা বললো যে নর্থ সিকিমও ক্যান্সেল করে দেওয়া হবে, কেন না নর্থ সিকিমে গাড়ি যেতে পারছে না, তাহলে কোথায় যাবো আমরা, সেটা নিয়ে বিশাল টেনশানে ছিলাম। তো এইরকম একটা সিচুয়েশানে একটা ব্যাকআপ প্ল্যান রেডি ছিল, যেহেতু আমরা স্থির করলাম যে সাউথ সিকিম হয়ে রাবাংলা হয়ে এক দার্জিলিংয়ের দিকে যাব।
আসে হোটেলওয়ালা বললো যে আমি সকালবেলা ফোন করব, যদি সেরকম ওয়েদার ভালো থাকে তো নর্থ সিকিম মোটামুটি তোমরা রেডি থাকবে, হয় নর্থের দিকে যাবে না হলে সাউথের দিকে যাবে। তো ফোন এলো, আমরা তো 5টার সময় উঠে বসে আছি যে কখন ফোনটা আসবে আর ওয়েট করছি যে পাস করতে পারবো কি না। একটা বরফের জায়গা যাব, মানে সুইজারল্যান্ডওয়ালা ফিল হবে, যেখানে পাইন গাছ, বরফ, মানে কি বলবো, সে অদ্ভুত দৃশ্য, মানে কোনো দিন সেটা দেখিনি আমরা চোখে। যাই হোক, ফোন এলো 6টার সময় যে বুড়ুডংমাল লেক যাওয়া যাচ্ছে না, ইয়াংথামও যাওয়া যাচ্ছে না, কিন্তু কাটাও বলে একটা জায়গা আছে, মাউন্ট কাটাও, সেখানে যাওয়া যাচ্ছে। তো আমরা সব ব্যাগ রেডি করে কাটাওর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো কাটাওর জার্নিটা কেমন ছিল, এখান থেকে গ্যাংটক থেকে নর্থ সিকিম বা নর্থ সিকিম আমরা কী কী করি, আর আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। আর ব্লগে আলোচনা করবো আমরা কাটাও আর কালিম্পং সম্পর্কে, আমাদের ওখানে রিভার রাফটিং হয়েছিল আর প্যারাগ্লাইডিং হয়েছিল, সে সম্পর্কেও আমি অভিজ্ঞতা জানাবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে।